আলাইকুম সবাই। রনি সারপ্রাইজ হইছেন? হ্যাঁ, আমি তো জানি তুমি আজকে কিছু করবা, কারণ তুমি আজকে বলছো তোমার শরীরটা ভালো না। হ্যাঁ, আজকে কিন্তু আমরা এখানে না খেয়ে আছি আপনার জন্য, যে গরম গরম সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। সো আপনি সবাই সার্ভ করে স্টার্ট করেন, আমি দেখাই যে কি কি রান্না করছি। এটা হইছে দেশি মুরগি চিকেন রোস্ট, পোলাও আর ভাজা ডিম, আর হচ্ছে দেশি মুরগির লটপটি, আমার হাজবেন্ডের ফেভারেট। তারপর সালাদ, বুটের ডাল দিয়ে খাসির মাংস, এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের, বুটের ডাল দিয়ে ও মাংস খেতে খুবই পছন্দ করে। তারপর কাবাব, আর এটা হচ্ছে গুড়ের পায়েস। রানি, কি খাবার পছন্দ হয়েছে আপনার? ওকে, আজকে কিন্তু একদম বিয়ে বাড়ির স্টাইলে খাবারগুলো বানাইছি, বুঝছেন? বিয়ে বাড়িতে যেমন একটু ডাল, একটু কাবাব, তারপর একটু চিকেন, আবার একটু ডিম। সবাইরে অল্প অল্প করে দেন ভাই। আর আমাদের সাথে আছে ঠান্ডা ঠান্ডা পেপসি, ঠান্ডা না সরি কি বলি, তারপর ঠান্ডা হয়ে আছে আমাদের রুমের যে ঠান্ডা, তো বাংলাদেশের পেপসি। তো মিস্টার রনি যদি বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিতেছে, আর আমি একটু ছুটি পাইছি, নাইলে আমারই সার্ভ করতে হইতো। ডিম খাবা কে, ডিম খাবা নাকি? নিশা তুমি আজকে হাত দিয়ে খাও। নিশা আই, নিশা শুনো, এই পোলাও কিন্তু হাত দিয়ে খেতে হয়। আপনার একটা লেগ পিস নেন। তো রনি চৌধুরী আগে কাবাব, আমার বাচ্চাদের কাবাব দেন। এই যে এগুলো ওদের জন্য, এগুলো ঝাল ছাড়া। হ্যাঁ, ছোটগুলো নিশা চুপ মশে কাবাব উই তারেক। হ্যাঁ, নিশা কাবাব খায়, তারেক তারেক কাবাব খায়, দিদার কাবাব খায়, সবাই কাবাব খায়। তো আমার হাজবেন্ড বাচ্চাদেরকে সুন্দর করে সার্ভ করে দিছে। খাও, সুন্দর করে খাও। চিকেন আর ডিম ভাইঙা দিবেন বলতেছে। নষ্ট করো না বাবা, প্লিজ। দিদার খাও, কাবাব কেমন হয়েছে? মজা, তাহলে খাও। বাস হয়েছে না, নিশা এবার খাও। নিশার আদরের মেয়ে তো, একটু আদর করে খাওয়াইতে হয় তাকে। হ্যাঁ, সে আবার চামচ ছাড়া খাইতে পারে না। কাবাব কাবাব, আজকেরটা ফ্লেভার কি একটু অন্যরকম নাকি? না, কমও বানাইছি। আমি কিভাবে রান্না করছি এটা তোমার বলতে হইব মা। প্রথমে হইছে বিফ সিদ্ধ করছি, তারপর হইছে এটারে ইয়া করে মিক্স করে তারপর বানাইছি, বুঝছো তুমি? ও আচ্ছা, ভিতরে এক কালার, উপরে এক কালার, এর কারণে বলতেছে। কাবাব কেমন হইছে? মজা 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 মজা। তারেক তো একদম ছোট বেবি, খাইতেই পারে না তারেক। হাতে ভাত, দিদা তোমার মুখে ভাত। আচ্ছা খাও, সমস্যা নেই। এটা আমাদের দেশি চিকেনটা না? ইয়েস। এটার টেস্ট কেমন, ফ্লেভার কেমন, আর দামি চিকেন আনছেন তো, দেখি দামি চিকেনের টেস্ট কেমন। শক্ত মুরগির টেস্টের সাথে তুলনা। এটা পুরো আমাদের বাংলাদেশ দেশি মুরগির মতো লাগছে। শক্ত মুরগি ফেল। হ্যাঁ, আমার নিশা কাবাব নিয়ে পড়ে আছে, শেষ। মা ভাত ঠান্ডা হয়ে যাবো, শীতের দিন পোলাও ঠান্ডা হয়ে যাবো। আপনি তো চিকেনটার মশলা, আচ্ছা এই যে আমি বিয়ে বাড়ির খাবারগুলো রান্না করছি, তেল দেখছেন কোনো? হ্যাঁ, আমি আপনার ভয়, আমি ভিউয়ার্সদের আবার দেখাই, এই যে কোনো তেল নাই, বুটের ডাল রান্না করছি, তেল তেল কম তেলে আর কি, সরি, এইটাও রান্না করছি কম তেলে, চিকেন রোস্টও কম তেলে, সবই অল্প তেলে, কারণ বেশি তেল দেখলে আমার হাজবেন্ড খাবেই না, একদম টাচই করে না। নিশা তুমি খেলতেছ, তোমার আমি তাপে করবো, বুঝছো? আচ্ছা এবার আপনি আপনার বুটের ডাল নিয়ে দেখেন পছন্দের। বুটের ডালটা নেবেন না, লটপুটিটা আগে নেবেন, কারণ আপনার তো পছন্দের আবার বুটের ডাল। আজকে খাসির গোস্ত একদম সুন্দরভাবে সফট করে সিদ্ধ করছি। এটা হচ্ছে গুড়ের পায়েস। ওই ভালো লাগে তোমার? আচ্ছা খাইও তুমি। তুমি আগে ভাত খাও, পরে কাবাব।
তুমি কাবাব খায় পরে পেট ভরে ফেলবে দাও তার আগে তালিকের গলা ইয়েতেছে আগে ভাত খাও চিকেন খাও হ্যাঁ আপনার যেটা পছন্দ হয় সেটাই আচ্ছা এই খাবারগুলো থেকে কোনটা বেশি আপনার কাছে ভালো লাগে সেটা আমরা বলবো আমার চিকেনটা তো আলাদা মশলা লাগছে আমার তারিকে যেটা অনেক বেশি পছন্দ হচ্ছে আমার তারিকের অনেক পছন্দ প্রথম বাবা প্রথম পোলাও না একটু গোস্ত দেন ওর একটু গোস্ত দেন ও খাসির মাংসটা মনে পছন্দ করছে বাবা খাসির মাংস মজা হইছে আর আমার দিদার তো একটু গুটে ডাল টেস্ট করে দেখবো না আমার দিদার শুধু চিকেন আচ্ছা দেন একটু দেন আমি আমি বলছি দেখে এর কারণে আর কি একটু নিবে আর কি তো দিদারের প্লেট নিছি একটুখানি খায়া দেখো খাও আস্তে আস্তে খাও আস্তে খাও আস্তে খাও হাত পুরো আচ্ছা ভাই কোনটা বেশি মজা হইছে ওইটা আমারে বলেন যে এইটা বেশি মজা হইছে আর কোন চিকেনটা চিকেনটা অনেক টেস্ট হইছে অথবা দেশি মুরগির জন্য জানি না রনি জানেন এত সুন্দর করে বললেন সবচেয়ে বেশি মজা হইছে চিকেনটা কেন জানেন কাতে কাতেটা বেজো তুমি না সবচেয়ে বেশি চিকেনটা মজা লাগছে আচ্ছা রাখো দিদার খাও মজা হইছে বুটের ডাল আচ্ছা এবার বলি চিকেনটা কেন মজা হইছে জানেন আমি নিজে পাটায় বাইটা আজকে মুরগিটা রান্না করছে হ্যাঁ তোমার শরীরে কত মশলা বাড়তে গেল যদি বাইটা না রান্না করতাম এত টেস্ট হইতো না কালারটা দেখেই বোঝা যাইতেছে যে কতটা টেস্ট হইছে আর একটু ভাত নেন হ্যাঁ আমি খাইতেছি খাও নি স্যার আচ্ছা চিকেন মজা লাগছে তোমাদের ও আমার দিদার মজা লাগছে খাসির ডাল দাঁড়ো খাসির ডাল বলে দূর আমি কি বলি খুশিতে বুটের ডাল দিয়ে খাসির মাংস অনেক পছন্দ হয়েছে রনি আমরা এখন এখান থেকে কিন্তু খাসির মাংসটা আনবো বুঝছেন তাই বুঝছি বাবা তুমি এটা বলো বাবা যে ওরা ওরা এটাই পছন্দ করছে থাক থাক এটাই খাক ওদের আর আমার নিসা পছন্দ করছে হইছে এই যে নিসার প্লেট কিছু খাইতেছে না ও শুধু এমনি বসে আছে আর হাসতেছে ওর খালি হাসি বসতেছে এত খান না চিকেন লটপটি কেমন হয়েছে আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এই যে ফিনির রিভিউ দেওয়া হবে আচ্ছা ভাত খায়া এটা হইছে গুড়ের গুড়ের ফিনি তো যাই হোক আমরা সব মিলে খাওয়া দাওয়া করি বাকিটুকু ফিনি খাওয়ার পর এবার হচ্ছে আমার খাওয়ার পালা একটা ডিম নিছি আমার কাছে ডিম ভালো লাগে অনেক আর কাবাব এই যে আমার নিসা ভিতরে আরেক কালার দেখে বলতেছে জাম্মু তুমি এটা কী দিয়ে বানাইছো যে কালার দুই রকম হয়েছে এবার হচ্ছে একটা চিকেন রোস্ট নিলাম কাবাবটা ভালোই লাগছে যেহেতু কাঁচা মরিচ পেঁয়াজ অ্যাড করছি আর হচ্ছে চিকেন রোস্ট চিকেন খুবই ভালো করে সিদ্ধ হয়েছে মজা হয়েছে অনেক মজা অনেক মজা হয়েছে চিকেনটা একটু শক্ত মুরগি থেকে বেশি মজা এই যে সবার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ সবাই সবাই অনেক মজা করে খাইছে এই যে চিকেন রোস্ট সালাদ আর বাকি আছে তোমার কোনটা টেস্ট লাগছে বলো নিমরে কত এটাও মজা লাগছে তোমার কোন দুইটা ভালো লাগছে আমার তারাকে ওকে আমার তারাকের এই যে বুটের ডাল আর চিকেন রোস্ট মজা লাগছে রান্নাই তো করছি দুইটা আর ওরা তো এটা খাবে না ঝাল দিদারের কোনটা ভালো লাগছে বলো ও দিদারের দুইটাই পছন্দ হয়েছে যাই হোক এখন হয়েছে আমাদের ফিনি খাওয়ার পালা তো খাওয়া দাওয়া কমপ্লিট আর চিকেন রোস্ট তো আরও আছে কিচেনে এখানে অল্প একটু সার্ভ করছিলাম আর এই যে চিকেন রোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমাদের ডেজার্ট খাওয়ার পালা তারেক
খাও আরেকটা নিয়ে সবাই যে কিসমিস হ্যাঁ কিসমিস বাদাম সবাই একটা একটা করে নিয়ে খাও নাও নাও নিয়ে খাও ওইটা নিসারে দিয়ে দেন আপনারটা নিসারে দিয়ে দেন কারণ রনি চৌধুরী ডায়েটে আছে তারেক সাসে দিদা সাসে দিদা তো মামা হুই হ্যাঁ কুয়ে 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 আচ্ছা আম্মু দিতেছি তোমার তারেক মজা হয়েছে বাবা নিয়ে একটু খাইতেছি সো যাই হোক সবাই ভালো থাকবেন আর কি রনি চৌধুরী বাচ্চাদের ক্লিন করতে করতে শেষ থাকবেন দিদার পছন্দ হয়েছে তোমার তো সবাই ভালো থাকবেন আর আমরা ফিন্নি খাই সবাই মিলে সবাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বাই